বিশিষ্ট চৌম্বকক্ষেত্রের আচরণের ভিত্তিতে কঠিন পদার্থকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ, অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ এবং ফেরিম্যাগনেটিক পদার্থ। তাহলে বহিঃস্থ চৌম্বকক্ষেত্রের উপস্থিতিতে কঠিন পদার্থ কিরকম আচরণ করবে তার উপর নির্ভর করে কঠিন পদার্থকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ, অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ এবং ফেরিম্যাগনেটিক পদার্থ। এবং এইগুলো সম্বন্ধে এখন আমরা ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। তাহলে প্যারাম্যাগনেটিক পদার্থ কাদেরকে বলা হয়? যেসব পদার্থ বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয় তাদেরকে কি বলা হয়? প্যারাম্যাগনেটিক পদার্থ। তাহলে যেসব পদার্থ বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয় তাদের প্যারাম্যাগনেটিক পদার্থ বলে। যেসব পদার্থের গঠনকারী অণু, পরমাণু বা আয়নে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে সেই সমস্ত পদার্থগুলি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ সেই সমস্ত পদার্থই প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে যে সমস্ত পদার্থের গঠনকারী পরমাণু বা আয়নে বা অণুতে অযুগ্ম ইলেকট্রন থাকে। বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলে প্যারাম্যাগনেটিক ধর্ম পদার্থগুলি চুম্বকত্ব নষ্ট হয়, অর্থাৎ যদি আমি বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রকে সরিয়ে নিই তাহলে প্যারাম্যাগনেটিক পদার্থগুলি চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। প্যারাম্যাগনেটিক পদার্থের উদাহরণ কি কি? অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, নাইট্রিক অক্সাইড, কপার সালফেট ইত্যাদি। তো আরেকটা সূত্র, চৌম্বক ভ্রামকের যেটা মান, ম্যাগনেটিক মোমেন্ট, সেটা 11-এ পড়া হয়েছিল। আচ্ছা, তার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল মিউ চৌম্বক ভ্রামক মিউ সমান √ এন ইন্টু এন প্লাস টু এত বিএম, যেখানে এন হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। এরপরে ডায়াম্যাগনেটিক পদার্থ কাদেরকে বলা হবে? তা ডায়াম্যাগনেটিক পদার্থ কাদেরকে বলা হবে? যেসব পদার্থ বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয় তাদের ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। যদি কোনো পদার্থের গঠনকারী অণু, পরমাণু বা আয়নে অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে সে পদার্থগুলি ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়। তাহলে কোনো পদার্থ ডায়াম্যাগনেটিক প্রকৃতির হবে যদি ওই পদার্থের গঠনকারী অণু, পরমাণু বা আয়নে অযুগ্ম ইলেকট্রন না থাকে, অর্থাৎ যদি সমস্ত ইলেকট্রন যুগ্মভাবে অবস্থান করে তাহলে পদার্থগুলি ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়। উদাহরণ হচ্ছে কি? জিঙ্ক, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, বেঞ্জিন ইত্যাদি। তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থ কাদেরকে বলা হয়? যে সমস্ত পদার্থ বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় তাদের ফেরোম্যাগনেটিক পদার্থ বলে, অর্থাৎ ফেরোম্যাগনেটিক পদার্থগুলি বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলেও ফেরোম্যাগনেটিক পদার্থগুলি চুম্বকত্ব বজায় থাকে, অর্থাৎ পারমানেন্ট চুম্বক তৈরি করতে আমরা এই ফেরোম্যাগনেটিক পদার্থগুলিকে ব্যবহার করি। তো এই ফেরোম্যাগনেটিক পদার্থে একটা থিওরি আছে, সেটা হচ্ছে ডোমেন থিওরি। এই ডোমেন থিওরি এখানে এক্সপ্লেন করা বা ব্যাখ্যা করা হয়েছে। ফেরোম্যাগনেটিক পদার্থগুলি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক ডোমেন দ্বারা গঠিত হয়। এক একটি ডোমেনে 10^17 থেকে 10^21 সংখ্যক পরমাণু থাকে। এই ডোমেনগুলির একটি নির্দিষ্ট চৌম্বক ভ্রামক থাকে। চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে ডোমেনগুলি এমনভাবে বিন্যাস থাকে যাতে পদার্থের নিট চৌম্বক ভ্রামকের মান শূন্য হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে, এই যে এখানে দেখানো হয়েছে, চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে ডোমেনগুলির চৌম্বক ভ্রামকের বিন্যাস। তাহলে ডোমেনগুলি চৌম্বক ভ্রামকগুলি কি বিশৃঙ্খলভাবে এলোমেলোভাবে থাকবে এবং তাদের নিট চৌম্বক ভ্রামকের মান কত হবে? শূন্য হবে। এরপরে কি? যখন এই পদার্থগুলিকে বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তখন সমস্ত ডোমেনের চৌম্বক ভ্রামকগুলি একই অভিমুখে ক্রিয়াশীল হয় এবং এর ফলে পদার্থগুলি চুম্বকত্ব লাভ করে।
যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ডোমেন গুলির চৌম্বক ভ্রামকের বিন্যাস। চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কি হচ্ছে, ডোমেন গুলির চৌম্বক ভ্রামক গুলির অভিমুখ একই দিকে হয় এবং ফলে পদার্থটির একটি নিট চৌম্বক ভ্রামক বর্তমান থাকে। তো চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এই যে ডোমেনের যে ডোমেন গুলির যে চৌম্বক ভ্রামকের বিন্যাসটা তৈরি হলো, এই বিন্যাসটা থেকেই যায় যদি আমরা কি করি, বহিঃ চৌম্বক ক্ষেত্রকে সরিয়ে নিই। অর্থাৎ বহিঃ চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলেও ডোমেন গুলির চৌম্বক ভ্রামকের এই বিন্যাস অপরিবর্তিত থাকে। তাই বহিঃ চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলেও ফেরোম্যাগনেটিক পদার্থগুলির চুম্বকত্ব বজায় থাকে, নষ্ট হয় না। এন্টি ফেরোম্যাগনেটিক পদার্থ, যেসব পদার্থে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও পদার্থের নিট চৌম্বক ভ্রামক শূন্য হয় তাদের এন্টি ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। অর্থাৎ যেসব পদার্থে অযুগ্ম ইলেকট্রন আছে কিন্তু পদার্থটির নিট চৌম্বক ভ্রামকের মান শূন্য হয় তাদের এন্টি ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। এন্টি ফেরোম্যাগনেটিক পদার্থ, যেসব পদার্থে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও পদার্থের নিট চৌম্বক ভ্রামক শূন্য হয় তাদের এন্টি ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। এক্ষেত্রে ডোমেনের একটি ডোমেনের চৌম্বক ভ্রামক অপর একটি ডোমেনের চৌম্বক ভ্রামককে প্রশমিত করে। এই যে এখানে দেখানো হয়েছে এন্টি ফেরোম্যাগনেটিক পদার্থ, এক্ষেত্রে কি হচ্ছে, এই এ ডোমেনের সাপোজ এই যে এই ডোমেনটার ম্যাগনেটিক মোমেন্ট কি করছে, এই ডোমেনটার ম্যাগনেটিক মোমেন্টকে প্রশমিত করে। আবার এই ডোমেনের ম্যাগনেটিক মোমেন্ট এই ডোমেনের ম্যাগনেটিক মোমেন্টকে প্রশমিত করে, ফলে পদার্থটির নিট চৌম্বক ভ্রামকের মান কত হয়, শূন্য হয়। আবার ফেরোম্যাগনেটিক পদার্থ কাদেরকে বলা হয়, যেসব পদার্থে প্রচুর সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও পদার্থটির নিট চৌম্বক ভ্রামক অপেক্ষাকৃত কম হয় তাদের ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। অর্থাৎ যেসব পদার্থে প্রচুর সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও পদার্থের নিট চৌম্বক ভ্রামক অপেক্ষাকৃত কম হয় তাদের ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। একটা উদাহরণ দেখানো হয়েছে, আচ্ছা হচ্ছে এটা এ ডোমেন, এইটা বি ডোমেন, এটা সি ডোমেন, এটা ডি ডোমেন, এটা ই ডোমেন। এই এ ডোমেনের ম্যাগনেটিক মোমেন্ট বি ডোমেনের ম্যাগনেটিক মোমেন্টকে প্রশমিত করে, একই রকম ভাবে সি ডোমেনের ম্যাগনেটিক মোমেন্ট ডি ডোমেনের ম্যাগনেটিক মোমেন্টকে প্রশমিত করে। তাহলে পড়ে থাকছে কে, শুধুমাত্র পড়ে থাকছে ই ডোমেন। অর্থাৎ পদার্থটির নিট চৌম্বক ভ্রামক ই ডোমেনের চৌম্বক ভ্রামকের সঙ্গে সমান হবে,